আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এ টু জেড লার্নিং ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এ টু জেড লার্নিং ইংলিশ, আজকের আলোচনার বিষয় ভার্ব, অর্থ ক্রিয়া। আজকে আমরা জানব ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার ও কি কি। ভার্ব ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। যেমন গো, ইট, ডু, রিড, ওয়ার্ক, ড্রিঙ্ক, রাইট। গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, ডু মানে করা, রিড মানে পড়া, ওয়ার্ক মানে কাজ করা, ড্রিঙ্ক মানে পান করা, রাইট মানে লেখা ইত্যাদি। ভার্বের প্রকারভেদ, ভার্ব প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব প্রধান ক্রিয়া, অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব প্রধান ক্রিয়া, যে ভার্ব অন্য কোনো ভার্ব এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন রাসেল গোজ টু স্কুল, রাদি রিডস এ বুক, দে প্লে ফুটবল, মহিমা রোট এ লেটার। এই সেন্টেন্সগুলোতে যথাক্রমে গো, রিড, প্লে ও রোট অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই এগুলোকে প্রিন্সিপাল ভার্ব বলে। ভিডিও দেখতে দেখতে হারিয়ে গেছে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, আমি অপেক্ষা করতেছি। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, যে সকল ভার্ব এর নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। যেমন রাসেল ইজ গোয়িং টু স্কুল, রাদি ওয়াজ রিডিং এ বুক, দে আর প্লেইং। এই তিনটি সেন্টেন্স এ, ইজ, ওয়াজ, আর যথাক্রমে গোয়িং, রিডিং ও প্লেইং এই প্রিন্সিপাল ভার্বগুলোকে অর্থ প্রকাশে সাহায্য করেছে, তাই এগুলো অক্সিলারি ভার্ব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।